স্নান করতে কে নজর আমাকে বলছিল স্নান করতে কি করছি দাদি বন্ধু একটু লোক কেন বোতলের জল, বোতলের জল, জল দাও জল দাও ঠান্ডা লাগছে, গেঞ্জি পরা রয়েছে, ক্যামেরাম্যান না সবাইকে দেখাবো, ঠান্ডা লাগছে, গরম জল করতাম ঠান্ডা লাগে গেঞ্জি পরে ওরে বাবা ক্যামেরা অফ করে দেয় আজকে ওর ঘরে টেকা যাচ্ছে না, রোজ স্প্রে কিনেছি তাও শেষ, এত গন্ধ ওর ঘরে। গামছা কেমন লাগছে স্নান করে, কেমন লাগছে স্নান করে? ভালো লাগছে না, স্নান করে ভালো লাগে না, সব গামলির জল সব দিতে হবে, গামলির জল সব দিতে হবে, সব দিতে হবে, গামলির জল সব দিতে হবে, ভালো লাগে না স্যার, তুমি যেতে হবে তাদের কে ভাবছি না, যত বাকি গাম উঠবে তত তোকে ভেজা আমি বলে দিলাম, যাতে যা গন্ধ শোকো, গন্ধ শোকো, গায়ের গন্ধ শোকো, বললি কেন যা বাড়ি এখন না পা ধোবে বলেছিল, সাবান দেবে না গায়ে, কিছু করবে না,
ঠান্ডা লাগছে আমার। না দেখো স্নান করছে না, প্রত্যেকদিন এরকম নাটক করবে। সবাইকে দেখাবো আমাকে শরতু হোলি খেলা হচ্ছে এখানে। ওমা দেখো আমাকে ভিজিয়ে দিয়েছে কিন্তু আমার কিন্তু স্নানের পর হয়ে গেছে। কেমন লাগে দেখ ঠান্ডা গেলে এরকম ঠান্ডাতে? আমার ঠান্ডা লাগে না, মানুষরা নাকি আমার ঠান্ডা লাগছে। গামছা দিয়ে ক্যামেরা করে কিলাম, গামছা দিয়ে লোককে স্নান করাবি, নিজে করবি না? কেমন লাগছে? শীতকালে দুয়া স্নান করে কেমন লাগছে? যেমন করেছে তেমন পেয়েছে। আমার চাবি কি একজন হচ্ছে না, আমার ঠান্ডা লাগছিল না? আমার ইচ্ছাটা মুখ মানুষ না, এই ভগবান বহুত ক্যামেরা আছে, চল হয়ে গেছে স্নান করো। যাও গাছ মুছো, গাই নমস্কার, গাই শাস্তি টাটা। স্নান করতে কে ভালো, আমাকে বলছিল স্নান করতে কি করতে গাছে বন্ধু দুবার স্নান করলে কি হয়, কেঁদে ফেললো কেন? ছেড়ে ছেড়ে স্নান করবো না একদিন মাঝে সাথে চলে, এটা সত্যি কথা গাইজ। আমি সপ্তাহে একবার বা দুবার হলে মানে স্নান করি না, মাঝে মাঝে দিন বেশি ঠান্ডা পড়ে বা ঠান্ডা লেগে থাকে, এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে কাশি বা, তাই আমি স্নান করি না মাঝে মাঝে, এটা সত্যি কথা। যার খারাপ লাগলে লাগবে, ছেলেরা করে কি, ছেলেরা স্নান করে না, কে কে করে না করে একটু কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানো যে কে কে ঠান্ডাকালে স্নান করে কি করে না। মাঝে মাঝে রোজ তো সবাই করতে হবে, মাঝে মাঝে একটু দুধ দিলে হয়ে যায়। যাই হোক, অতিরিক্ত ঠান্ডা লাগছিল, ঠান্ডা লেগে গেছে মনে হয়, ঠান্ডা বুক কেমন ব্যথা করছে, তাই জন্য সোয়েটার হুডি পরে নিলাম, এখন গরম থাকবে যাতে গাটা। আর নেক্সট টপিকটা আমি মানে ব্লগ আসবে, যেটা নেক্সট টপিক সেটা আমার লাইফ সাকসেসফুল মানে স্টোরি টাইপের একটা ভিডিও হবে, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর রিচটা খুব প্রচুর ডাউন চলছে, অবশ্যই ফুল ওয়াচ করো অ্যান্ড একটু লাইক কমেন্ট আর আনসাবস্ক্রাইব করো, আবার সাবস্ক্রাইব করো, তাহলে নোটিফিকেশান তাড়াতাড়ি যাবে। তো গাইস যাই হোক, ও তো কেঁদে ফেললো আমাকে স্নান করাতে এসে, আর আমারও খুব ঠান্ডা লেগে গেছে। তো আজকে ব্লগটা এরকম ভাই শুরু হলো, বুঝতে পারলাম না আজকে ব্লগ ছিল না কী ছিল, বুঝতে পারলাম না। স্নান করানো জিনিস তো ছোট্ট করে জিনিস শেয়ার করছে, জানি না তোমাদের কেমন কী লেগেছে, যদি ভালো লাগে একটু ফানি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দূরে দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে, তাদের ভালো লাগবে।